ব্যবসা ছিল। আপনারা জানেন বর্তমানে সৌদি আরবিয়া আর জেদ্দা আছি। যাই হোক, এখানে না রেস্টুরেন্ট হলো সাইডটা খানি খুব বেশি কমন, যেটা হইল গিয়া গরু মুরগি কিতা হয় খাসি আর হইল গিয়ে উটোর মাংস বেশি পাওয়া যায়। তো আমার তো আসলে এটা খাইতে খাইতে এখন বড়ি হয়ে গেছে, এখন আমার ভাল লাগে না। তো আমি চিন্তা করলাম যে বাঙালি খানি খাইতাম, ভর্তা বাজি ডাই এবং পালা। তো পালা আসলে তোকে খাইছিলাম না, এখন আমি তোকে খাইছি একটা রেস্টুরেন্ট, এটার নাম হইল গিয়া ওয়াজির। জেদ্দার মাঝে বাংলা খানির লাগে কিন্তু সেরা একটা রেস্টুরেন্ট, এখানে অনেক বাংলা আইটেম পাওয়া যায়। আমি এখন ভিতরে যাইম এবং তারারে কেন কিন্তু ফুড ট্রাই করবো আর লোকেশনটা আমি আপনারা আগে কইয়া দিই। জেদ্দার মাঝে বাঙালি যারা বাই হল আসেন, এটা হইল গিয়া সানাইয়া ওয়ান জেদ্দা। তা আপনারা আইতা পারেন, আমি এখন যাইলাম। ভাইয়া কিতা আছে আপনার কাছে বাঙালি খানি? আচ্ছা, তারা এখানে সবুজ কালার দেখলাম শুটকি ভর্তা, আর যে টেস্ট এটা, বাট আমি বুঝতেও পারছি না এটা শুটকি ভর্তা। আর এটা হইল গিয়া চিংড়ি অর্ডার দিছিলাম, চিংড়ি। এটা হইল গিয়া খালাগুনা, গরুর খালাগুনা। আর ডাইল অর্ডার দিছি, ডাইলও আইব আমার। Thank you.